টলিউড অভিনেতা জর্জ দাশগুপ্তের মা জয়তি দাশগুপ্ত মারা গেছেন। গত রোববার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে খবরটি গণমাধ্যমে এসেছে গতকাল। কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, দীর্ঘদিন অসুস্থ থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যশের মা। যশের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন এই কঠিন সময়টাতে তাদের ব্যক্তিগত সময় ও গোপনীয়তা বজায় রাখেন। বাবা মায়ের একমাত্র সন্তান যশ, মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন অভিনেতা, তাই মা হারিয়ে বিপর্যস্ত তিনি। কেবল যশই নন, তার স্ত্রী তথা অভিনেত্রী সংসদ নুসরাত জাহানও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই দুঃসময়ে স্বামীর পাশে ছায়ার মতো রয়েছেন তিনি। গত সপ্তাহেই নুসরাত ও যশ বিদেশে গিয়েছিলেন। নতুন কোনো সিনেমার শুটিং নাকি কেবল অবকাশ যাপনের জন্য তারা বিদেশ ভ্রমণে গেছেন তা জানা যায়নি। কলকাতায় ফিরেই এমন দুঃসহ ঘটনার মুখোমুখি তারকাদ্বয়। উল্লেখ্য, নুসরাত জাহান ও যশ বছর দুয়েক ধরে একসঙ্গে বসবাস করেন। গত বছরের আগস্টে তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান, তার নাম রেখেছেন ঈশান দাশগুপ্ত। যদিও যশ রাত বিয়ে করেছেন কিনা তার স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। সানজিদা জেবিন ইমি, জিরো নিউজ।